আজকে আমি রান্না করব আমার ঠাকুমার হাতে একটা জনপ্রিয় সেকালের রেসিপি। এই রেসিপি করতে মাছের রুই বা কাতলার পেটি দরকার হয়। আমি পেটির মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে পেটিগুলো ভেজে তুলে রাখছি। একটা একটা করে মাছের ভালো করে ভেজে তুলে রাখলাম, সর্ষের তেলের মধ্যেই দিয়ে দিলাম মাছ ভাজা। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম শিম, হালকা হাতে শিমটা ভেজে নিয়েছি, সামান্য লবণ দিয়ে দিয়েছি। আর আগে থেকে আমি ফুলকপিও ভেজে তুলে রেখেছিলাম। আর এই রান্না করতে লাগবে এটা হচ্ছে জিরে, কাঁচা জিরে ভালোভাবে আমি শিলে বেটে নিয়েছি। যেহেতু আমার ঠাকুমার হাতের রান্না, ওই জন্য আমি ভালো করে শিল পাটায় জিরেটা বেটে নিচ্ছি। আর বাটা মশলায় ঝোল বা তরকারির আসল স্বাদ ফেরে, এই জন্য আমি ভালোভাবে জিরেটা শিল পাটায় বেটে নিচ্ছি। জিরে বাটা হয়ে গেলে পরে আমি ওই মাছ ভাজা সবজি ভাজা তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিলাম। আর কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে কালো জিরেটাকে গরম হতে দিতে হবে, কেননা তাহলে একটা সুন্দর গন্ধ বেরোবে। যেই সুন্দর গন্ধ, মানে ফোড়নটা ভাজা হয়ে গেল, আমি দিয়ে দিলাম আলু। আলু দিয়ে ভাজা ভাজা করে আলুগুলো, এবার টমেটো কুচি দিয়ে দিলাম। আর টমেটোগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এই জন্য আমি লবণ দিলাম, দিয়ে খানিকক্ষণ নেড়ে দিয়ে দিলাম। এবার আগে থেকে যে শিলপাটায় জিরেটা বেটে রেখেছিলাম আমি, কাঁচা জিরেটা, কাঁচা জিরেটা দিয়ে দিলাম তেলের মধ্যে। আর দিয়ে দিচ্ছি আদা, দিয়ে দিলাম হলুদ, একে একে সব মশলাগুলো দিতে থাকছি। যেটুকু পরিমাণ দরকার হলুদ ঠিক সেইটুকুই দেবো। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, এটা ঝাল লঙ্কা গুঁড়ো বলে রাখি, আর যাতে ভালো স্মেল বেরোয় এই জন্য কতগুলো কাঁচা লঙ্কা চিরিনি, কিন্তু শুধু বোটা ছাড়িয়ে দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি, অর্থাৎ কষিয়ে নিচ্ছি, কষাচ্ছি। সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা যে তেল ছেড়ে এসছে কড়াইয়ের গা থেকে। এবার আগে থেকে গরম করে রেখেছিলাম জলটা, সেই জলটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম, অর্থাৎ মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার ঝোলটাকে ভালোভাবে ফুটতে দিতে হবে, সুন্দরভাবে ফুটবে ঝোলটা, যাতে আলু শিম এগুলো, এখনও শিমটা দিইনি, তবে সবজিগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার ফুটতে দিয়েছি, আর এ দেখো এবার ফুলকপিগুলোও দিয়ে দিচ্ছি। ফুলকপি দিয়ে দিচ্ছি, কেননা ফুলকপি হালকা ভেজেছি তো, বেশি সেরকম লাল করে ভাজিনি। যেহেতু মাছের ঝোলে দেবো ওই জন্য লাল করে ভাজিনি, যাতে বেশি লাল করে ভাজলে গলে যদি যায় ওই জন্য সেইভাবে আমি ভাজিনি, হালকা হালকা ভেজেছি। শিমগুলোও হালকা ভেজেছি, শিম ফুলকপি এগুলো সব দিয়ে দিচ্ছি। শুধু ঝোলটা ফোটার অপেক্ষা করছি, ভালোভাবে ফুটলেই আমি নামিয়ে নেব। এবার একে একে শিমগুলো দেওয়া হয়ে গেল আমার, ভালোভাবে আরেকবার নেড়ে দিচ্ছি যাতে ঝোলের সঙ্গে সব মিক্স হয়ে যায়। এবার ঝোলটা ভালোভাবে যেই ফুটে গেছে, আমি কাতলার পেটিগুলো দিয়ে দিচ্ছি। মাছের পেটিগুলো দিয়ে বেশি কিন্তু ফুটাবো না। এই দেখো একে একে সমস্ত সব পেটিগুলো দিয়ে দিলাম, এবার ফুটতে দিতে হবে, তবে বেশিক্ষণ ফুটাবো না। মাছ তো একদম ভালোভাবেই ভেজে নিয়েছি, ওই জন্য বেশি ফুটাবো না, মাছ তাহলে ভেঙে যেতে পারে। আর এই রান্নায় ধনে পাতা মানে মাস্ট, শীতকালের ঝোল। যেহেতু আমার ঠাকমা শীতকালের এই ঝোলটা এরকম করেই করতো, আমার ঠাকমার হাতে ঝোলটা খেতে অদ্ভুত লাগতো, টেস্টটা অদ্ভুত, মানে গরম ভাতে মনে হতো এক থালা ভাত খেয়ে নিই। এই জন্যই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে আমার ঠাকমার হাতে একটা জনপ্রিয় রেসিপি শেয়ার করি। ব্যাস আমার ঝোল হয়ে গেল, মাছের ঝোল। দেখেই বুঝতে পারছো মাছগুলোও বেশ নরম নরম হয়ে গেছে, সবজিগুলোও সব সেদ্ধ হয়ে গেছে। তাহলে আমার ঠাকমার হাতে একটা মানে সেকেলের রেসিপি তোমাদের শেয়ার করলাম আমি। যদি ভালো লেগে থাকে রেসিপিটায় লাইক করে দিও, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে তাহলে আসছি।